আমরা এখন দেখবো একটা নতুন একটা কি সিনেমা ট্রেলার, না কোহিনূর, কোহিনূর স্টার নামে বাংলা ট্রেলার, কি খুবই সায়েন্স ফিকশন মুভি, মোস্ট প্রবাবলি সায়েন্স ফিকশন মুভি বলা হচ্ছে, তার মানে আই গেস এটাই, কারণ বাকিগুলোর তো এটাও থোড়ি সায়েন্স ফিকশন মনে হচ্ছে। চল যাই না, দেখা যাক কি হয়। এত সুন্দর জায়গা তো স্বপ্নেও দেখা যায় না। না, তোমাদের প্রজাতির নাম কি? ও মাই গড, প্যান্ডোরার মাকি চু, মানে আমাদের বাংলায় এখন অবতারের প্যান্ডোরা চলে এসেছে, কয়েক বছর পর সুন্দরবন এরকমই হয়ে যাবে। তোমাদের প্রজাতির নাম কি? আমাদের প্রজাতির নাম হচ্ছে বাঙালি। আদার চোদ কে বাচ্চে সৌরভ দা, ইস ফাইনালি ফাইনালি আমি চলে এলো বাংলার এখন নতুন একটা সিনেমাটিক ইউনিভার্স, মার্ভেল, গারমারা, ডিসি, না ডিসি আই লাভ ডিসি, না গারমারা, বাট কপ ইউনিভার্স, গারমারা, আস্ত্রাভার্স, গারমারা, এলসিইউ, গারমারা, সব গারমারা, এখন চলবে সৌরভ দা সিনেমাটিক ইউনিভার্স, বেস্ট বেস্ট। 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর वजह से থেকে প্রাচীন প্রজাতি আমরা, তুমি যেটা দেখতে পাচ্ছ চোখে তার ভিতর অনেক অদৃশ্য। না এটা বলবো না, এটা খুবই নোংরা হয়ে যাবে। ও মাই গড, কোহিনূর, ইয়া টাড়া ফ্লেন্ডানে যে দ্য বিগিনিং আফটার রয়েছে সেটা নকল, আমি তো শুনেছি বেশ কয়েকবার ভিন রনি দা এই হিরে চুরি করার চেষ্টা করেছে। ও মাই গড, রোম্যান্স, ও মাই গড, ডাইনোসর, তাই না? আদিবাসীদের নাচগুলোকে যেন সাঁওতাল নাচ, ঠিক আছে চ্যালেঞ্জ থোড়া স্যার। ওকে, সো আমাদের হিরো অন্য করে গেছে, অ্যাজ বিকজ হিরো আমাদের বাঙালি, ওর জন্য সাঁওতাল নাচ শিখিয়েছে। আর মোস্ট প্রবাবলি হয়তো আমাদের এলিয়েন দিদির সঙ্গে এলিয়েনদের পার্ট কাটি দিয়ে বাড়ি গড, এখানে থোড়া স্যার অন্য, এখানে আমরা একটা গুবলু সোনা একটা এলিয়েন দেখতে পাচ্ছি, তারপর হিরোর আমরা ডান দিকে একটু বেশি ওভার এক্সাইটেড, চটের বাড়ি, ইন্ডিয়ানরাও চটের বাড়ি, বললাম না এটা বাংলা। দু একজন দুষ্টু গরু।